বিএনপি খুব দ্রুতই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বললেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডামি নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশ শিরোনামে জিয়া পরিষদের আলোচনায় তিনি এই কথা বলেন। জয়নুল আবদিন ফারুক দাবি করেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, এই সরকারের অধীনে কোনো কিছুর নিরাপত্তা নেই। এই সরকারই হলো সম্পূর্ণ দুর্নীতিবাজ সরকার। এই সরকারের আমলে কোনো কিছু নেই নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বারবার। সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে কোনো ক্ষমতা নাই। বিএনপি খুব দ্রুতই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বললেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডামি নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশ শিরোনামে জিয়া পরিষদের আলোচনায় তিনি এই কথা বলেন। জয়নুল আবদিন ফারুক দাবি করেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, এই সরকারের অধীনে কোনো কিছুর নিরাপত্তা নেই। এই সরকারই হলো সম্পূর্ণ দুর্নীতিবাজ সরকার। এই সরকারের আমলে কোনো কিছু নেই নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বারবার। সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে কোনো ক্ষমতা নাই। বিএনপি খুব দ্রুতই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বললেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডামি নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশ শিরোনামে জিয়া পরিষদের আলোচনায় তিনি এই কথা বলেন। জয়নুল আবদিন ফারুক দাবি করেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, এই সরকারের অধীনে কোনো কিছুর নিরাপত্তা নেই। এই সরকারই হলো সম্পূর্ণ দুর্নীতিবাজ সরকার। এই সরকারের আমলে কোনো কিছু নেই নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বারবার। সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে কোনো ক্ষমতা নাই। বিএনপি খুব দ্রুতই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বললেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডামি নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশ শিরোনামে জিয়া পরিষদের আলোচনায় তিনি এই কথা বলেন। জয়নুল আবদিন ফারুক দাবি করেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, এই সরকারের অধীনে কোনো কিছুর নিরাপত্তা নেই। এই সরকারই হলো সম্পূর্ণ দুর্নীতিবাজ সরকার। এই সরকারের আমলে কোনো কিছু নেই নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বারবার। সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে কোনো ক্ষমতা নাই।